আপনারা দেখছেন সিসিএন সংবাদ। নর্থ বেঙ্গল পেইন্টার্স সোসাইটির পক্ষ থেকে আয়োজিত হতে চলেছে শিলিগুড়ি আর্ট ফেয়ার, বিষয়টি সম্পর্কে অবগত করালেন সংগঠনের সদস্যরা। শুক্রবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের সাংবাদিক বৈঠক করেন নর্থ বেঙ্গল পেইন্টার্স সোসাইটি অফ আর্ট অ্যান্ড কালচারের সদস্যরা। তারা জানান, আগামী 14 মার্চ থেকে 19 মার্চ শিলিগুড়ি হাকিমপাড়াস্থিত ভুটিয়া মার্কেট প্রাঙ্গণে শিলিগুড়ি আর্ট ফেয়ারের আয়োজন করা হল। 2014 সাল থেকে সংগঠনের সদস্যরা বিভিন্ন জায়গায় আর্ট এক্সিবিশন করছেন, এবার একটু আলাদাভাবে চিন্তা করা হয়েছে। চিত্রশিল্পীদের উৎসাহিত করার জন্য তারা আয়োজন করতে চলেছে অঙ্কন মেলার। তারা আশাবাদী, চিত্রপ্রেমীরা তাদের কাজ দেখতে অবশ্যই মেলায় আসবেন। 2014 থেকে আমরা কর্মকার্য শুরু করি। 2014 সালে আমরা একাডেমি অফ ফাইন আর্টস কলকাতাতে আমরা এক্সিবিশন করি, তারপরে শিলিগুড়িতে রামকিঙ্কর সিটি সেন্টার এসব জায়গায় এক্সিবিশন ওয়ার্কশপ করেছি। তো এই বছর আমাদের 10 বছর পূর্তিতে আমরা এই বছর এটা একটু হাটকে মানে একটু আলাদাভাবে চিন্তাভাবনা করেছি, যাতে এই এক্সিবিশন ওয়ার্কশপটার বাইরে যাতে আমরা অন্য কিছু করতে পারি, সেই জন্য আমরা চিন্তা করেছি আর্ট মেলা। শিলিগুড়িতে দীর্ঘদিন ধরে আমরা একটা ক্রাইসিস ফিল করছি যে একটা আর্ট মেলার দরকার, যে আর্টিস্টরা ঘরে বসে ছবি আঁকছে কিন্তু তাদের কোনো বিক্রি নেই, বা এক্সিবিশন করলে কিছু চেনাশোনা লোক ছাড়া সেখানে আসেন না। সেই জন্য আমরা একটা কমার্শিয়াল জায়গায় যেমন ভুটিয়া মার্কেটে গ্রাউন্ডে ভুটিয়া মার্কেট চলে যাবে, তখন আমরা একটা স্টল করে একটা আর্ট মেলার অনুষ্ঠান করছি আর কি। আগামী 14 মার্চ 2024 থেকে 19 মার্চ পর্যন্ত।